আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। আমরা চলে আসলাম যশোর জেলার সারসা থানার সাত মাইল গরুর হাটে। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গরুর হাট। এই হাটে আপনাদের কিছু বকনা বাছুর দেখাবো, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, এদিকে একদম ছোট ছোট কিছু বকনা বাছুর দেখতে পাচ্ছি, আসুন একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। কয়টা বাছুর নাচছেন? এগারোটা। কয়টা বিক্রি করছেন? একটা বেচিছেন। আর দশটা আছে? কোন দশটা? আর এ পাশে দেখুন দর্শক, চারটা বাছুর আছে, আর এইদিকে বলতেছে চারটা আছে। কি বাছুর এগুলা? এগুলা বকনা বাছুর। দেখুন দর্শক, এগুলা বকনা বাছুর। এটা কি জাতের চাচা? ফ্রিজিয়ান। কত মাস বয়স? বয়স কত মাস? সাত আট মাস। দেখুন দর্শক, ফ্রিজিয়ান বকনা বাছুরটার বয়স সাত আট মাস। এটার বয়স কত মাস চাচা? এটার কত মাস বয়স? এটা এটা ওই একই সাত আট মাস। এটা কি জাতের বাছুর? দুই নম্বরটা ফ্রিজিয়ান ক্রস। তিন নম্বরটা কি জাত? চার নম্বরটা? দেখুন দর্শক, তিন আর চার নম্বরটা ভাই বলতেছে সিন্ধি জাতের বকনা বাছুর। এই বাছুরটার দাম কত যাচ্ছেন? সাড়ে ছত্রিশ হাজার টাকা। এটা তো চাওয়া দাম। এটার দাম কত বলতেছেন? চৌত্রিশ হাজার টাকা। এই তিন নম্বরটা? পঁয়ত্রিশ হাজার টাকা। এই শেষ এটা? বিয়াল্লিশ হাজার টাকা। এগুলো তো সব চাওয়া দাম। দেখুন দর্শক, চাচা এই টাকা দাম বলতেছে, আমরা একটু জানার চেষ্টা করি কত হলে বিক্রি করে দিবে। বলেন তো এই গরুটা কত হলে বিক্রি করবেন? চল্লিশ হলে বিক্রি করে দিবেন। আর এটা কত হলে বিক্রি করে দিবেন? এটা হাতে রেখে বললেন না, যা হলে বিক্রি করবেন তাই বলেন। এটা কত হলে বিক্রি করবেন? উনত্রিশ তিরিশ হলে। দেখুন দর্শক, উনত্রিশ হাজার টাকা হলে বিক্রি হয়ে যাবে। আরে লালটা কত হলে বিক্রি করবেন? তিন নম্বর এটা এমনটা বত্রিশ হাজার টাকা। দেখুন দর্শক, বত্রিশ হাজার টাকা, তিরিশ হাজার টাকা হলে, পঁয়ত্রিশ হাজার টাকা হলে গরুগুলো বিক্রি হবে। তো কোন জায়গা থেকে সংগ্রহ করছেন? দেশি বকনা। দেখুন দর্শক, দেশি বকনা বাছুর কত মাস বয়স? এক বছরের বেশি। এক বছরের বেশি। হিটে আসবে কতদিন পরে বলতে পারেন? দুই বছরের মধ্যে ইটি আসে, তাই তো? দেখুন দর্শক, দুই বছরের মধ্যে ইটি আসবে বলতেছে। কত টাকা দাম চাচ্ছেন? দেখুন দর্শক, বকনা বাছুরটার দাম চাচ্ছে ছেচল্লিশ হাজার টাকা। এক বছর বয়স। বেচা কিনা কত? চল্লিশ হলি হয়ে যাবে, তাই তো? দেখুন আটত্রিশ দাম উঠেছে, চল্লিশ হলি বিক্রি করে দিবেন। দেখুন দর্শক, চল্লিশ হাজার টাকা হলে গরুটা বিক্রি করে দিবেন। ঠিক আছে, বিক্রি করেন। সুপ্রিয় দর্শক, এদিকে একটা বাছুর দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। এটা কি বাছুর? বকনা বাছুর, বকনা বাছুর। সুপ্রিয় দর্শক, দেখুন একটা বকনা বাছুর। কি জাতের? পাকিস্তানি জাতের। কি জাত? পাকিস্তানি জাত। সুপ্রিয় দর্শক, পাকিস্তানি জাতের একটা বকনা বাছুর, লাল বকনা বাছুর। কত মাস বয়স? প্রচুর ডাকতেছে। কত মাস বয়স? সাত মাস। সাত মাস বয়স। সুপ্রিয় দর্শক, সাত মাস বয়স, দাম চাচ্ছেন কত? উনচল্লিশ হাজার টাকা। এটা তো চাওয়া দাম। চৌত্রিশ হলে বিক্রি করে দিবে ভাই। উনচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে, চৌত্রিশ হলে বিক্রি করে দিবে। এর মার কতটুকু দুধ হতো? চার কেজি। সুপ্রিয় দর্শক, মার চার কেজি দুধ হতো। ঠিক আছে ভাই, ভালো থাকেন। কি বাছুর ভাই?
ভাই? এটা কি জাতের ভাই? জি ভাই, কুরাস। দর্শক, এটা কুরাস। এটা কি জাতের ভাই? কুরাস। কত মাস বয়স এই বাছুরটার? দর্শক, ছয় মাসের একটা বাছুর। এই বাছুরটার বয়স কত ভাই? ছয় মাস। দর্শক, ছয় মাস বয়স। কত যাচ্ছেন এটা? ৩৩,০০০ টাকা। এটা গরুটা শেষ কত হলে বিক্রি হবে? ২৯, তাই তো? সুপ্রিয় দর্শক, ৩৯,০০০ টাকা হলে গরুটা বিক্রি হবে। এটা কত কত চাচ্ছেন ভাই? ৩৮ চাওয়া দাম কত হলে বিক্রি হবে ভাই? ৩৪, সুপ্রিয় দর্শক, ৩৪,০০০ টাকা হলে গরুটা বিক্রি হবে। ঠিক আছে ভাই, বিক্রি করেন।